হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিধাশীল লাভ ক্ষতি থেকে 81 থেকে 90 অর্থাৎ 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এর আগে 1 থেকে 80 অবধি 80টি অঙ্কের সমাধান করা হয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, আজকের প্রথম অঙ্ক হলো এরকম। ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত? তো এখানে ধার্য মূল্য বলেছে আমাদেরকে ক্রয় মূল্য আগে বের করতে হবে, ঠিক আছে? ক্রয় মূল্য বের না করলে ক্ষতির হার আমরা বের করতে পারছি না। তো ক্রয় মূল্য, ধার্য মূল্য আমরা ধরে নিচ্ছি, ধার্য মূল্য ধরো 100% ধার্য মূল্য। এখান থেকে ক্রয় মূল্য কত এবং সেটা কীভাবে বের করবো দেখো। দেখো, ছাড় দিয়েছি 1/5 অংশ, ধার্য মূল্যের 1/5 অংশ, অর্থাৎ এর 1/5 অংশ যদি ছাড় দেওয়া হয় তো 100%-এর 1/5 অর্থাৎ কাটলে হবে 20, তো 20% ছাড় দেওয়া হয়েছে, ঠিক আছে? তো 20% যদি ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে, অর্থাৎ বিক্রি হয়েছে করতে 80%-এ, ঠিক আছে? এতদূর বোঝা গেল, 100% ধার্য মূল্য, তার মধ্যে 20% ছাড় দেওয়া হয়েছে, তাহলে বিক্রি হয়েছে 80%-এ। আমাকে বের করতে হবে ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য না বের করলে আমরা অ্যান্সার বের করতে পারবো না। এবার ক্রয় মূল্য কীভাবে পাবো? বলেছি কি না, ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, তো ছাড় হচ্ছে 20%, এর 1/2 অংশ অর্থাৎ 20%-এর 1/2 অংশ অর্থাৎ যদি কাটাকাটি করতে 10% আসছে, অর্থাৎ 10% কী হয়েছে, ক্ষতি হয়েছে, ঠিক আছে? তো দেখো, এটি যদি ধার্য মূল্য হয় তো 10% যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য কত? 90%, ঠিক? 90% হচ্ছে ক্রয় মূল্য, 80% হচ্ছে বিক্রয় মূল্য। এতদূর বোঝা গেল। এখন দেখো, তাহলে ক্ষতি কত হচ্ছে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে ক্ষতি হয়, অর্থাৎ 10% ক্ষতি। তো এই 90%-এ ক্রয় মূল্যের উপর ক্ষতি বের করবো, লাভ ক্ষতি। তো 90%-এ 10% ক্ষতি, 100-তে কত, সেটি হবে আমাদের পার্সেন্টেজে ক্ষতি, ঠিক আছে? তো 90-এ ক্ষতি হচ্ছে 10%, 100-তে কত, 100 দিয়ে গুণ, 10-এর সঙ্গে এটি কাটলে 9, অর্থাৎ 100/9 এত পার্সেন্ট, তো হবে 11, 99, 1, তো 11.1% ক্ষতি হচ্ছে আমাদের। তো আমাদের অ্যান্সার হবে 11.1%, অর্থাৎ অপশন বি হবে উত্তর। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, পরপর 12.12% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6,300 টাকায় বিক্রি করলে ধার্য মূল্য কত টাকা? তো এর জন্য দেখো, পরপর যেহেতু দুবার ছাড় হয়েছে তো মোট ছাড়ের পরিমাণ, এর ফর্মুলা হয় এরকম, x+y -xy/100%। এখানে x হচ্ছে 12.5% আর y হচ্ছে 10%। এখানে মান বসালে কত পার্সেন্ট মোট ছাড় সেটুকু আমরা পেয়ে যাই, ঠিক আছে? সেখান থেকে মানে যদি 100% আমরা ধার্য মূল্য ধরি তো সেখান থেকে সেটি এটি বিয়োগ করলে বাকিটি থাকে, সেটি হচ্ছে 6,300 সমান। কিন্তু আমরা সিম্পলি করবো কি, দেখো 100% ধার্য মূল্য যদি হয় তো প্রথমে এখান থেকে 12.5% বিয়োগ করে দেবো। তো 12.5% যদি বিয়োগ করি তো 12.5% যদি বিয়োগ করি তো কত থাকছে, থাকছে 88.5, ঠিক আছে? এবার এত পার্সেন্ট থাকলো, এর আবার 10% ছাড় হয়েছে, তো প্রথমবার ছাড়ের পর দ্বিতীয়বার 10% ছাড় দিয়েছি, তো এখান থেকে 10% যদি ছাড় দেওয়া হয়, ঠিক আছে, তো 10% কত হবে, 8.75 হবে, ঠিক আছে? 8.75 হবে, এক ঘর শুধু দশমিক সরে আসবে, তো 8.75 যদি বিয়োগ করি তো থাকবে দেখো 78.75, এত পার্সেন্ট থাকছে শেষ পর্যন্ত দুবার ছাড় দেওয়ার পর, আর এটা সমান বলা আছে কি 6,300 টাকা। তো এটা যদি 6,300 হয় তাহলে 100% অর্থাৎ ধার্য মূল্য কত, সেটি বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখান থেকে 1% আমরা পাবো 6,300/78.75, 100% পাবো 100 দিয়ে গুণ। দেখো, 2টি দশমিক আছে তো দশমিক পর 2টি সংখ্যা আছে তো 2টি শূন্য উপরে চলে যাবে, ঠিক আছে? যদি কাটাকাটি করি 5 দিয়ে তো পাবো 1, 5, 5, 25, 3, 37, 5, 7, 35, থাকছে 2, 25, 5, 5, 25, এটিকে 5 দিয়ে কাটলে 1, তারপরে 1, 13, অর্থাৎ 2, 10, থাকছে 3, 30, 6, 60, আবার 5 দিয়ে কাটলে 3, 1, 2, থাকছে তো 5, এটিকে 5 দিয়ে কাটলে 5, 2, 2, থাকছে 26, 5, 5, 25, 10, থাকছে 5, 2, 10, ঠিক আছে? এরপর 3 দিয়ে দেখো কাটাকাটি যাই তো 1, 0, 5 হবে এখানে, আর একে 3 দিয়ে কাটলে 3, 8, 24, থাকছে 1, 12, 3, 4, 12, 5 দিয়ে এটি কাটবো, 5 দিয়ে কাটলে 21, একে যদি 5 দিয়ে কাটি তো পাচ্ছি আমরা 20, 21-এর সঙ্গে 84 কেটে যায়, 21-এর সঙ্গে 84 4 দিয়ে কাটে, তো 3টি থাকছে, 4, 20, আর 100, এটি গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? তো 4, 20, 80, 80 আর 100 গুণ করলে 80-এর পর 2টি শূন্য হয়ে যাবে, তো 8,000 টাকা, এটি হবে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের অ্যান্সার হবে 8,000 টাকা, তো অপশন সি হবে উত্তর। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো,
একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা হলে ছাড়ের হার কত? দেখো লেখা ছিল কত 440, আর বিক্রি করেছে কততে? না 396 টাকায়। তাহলে এখান থেকে কত ছাড় দিয়েছি আমরা, কত টাকা? দেখবে 44 টাকা, 44 টাকা ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ধার্য মূল্যের উপর বের করবো আমরা, বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয় না, ঠিক আছে, ধার্য মূল্যের উপর ছাড় হয়। তো ধার্য মূল্য 440 টাকা, এখান থেকে ছাড় দেওয়া হয়েছে 44 টাকা। তো 100তে কত ছাড়? সেটি হবে আমাদের ছাড়ের হার। তো কাটবো, দেখো শূন্যর সঙ্গে শূন্য কাটবো, চারের সঙ্গে এটি কাটলে পাচ্ছি 11, তাহলে হচ্ছে 100/11। ঠিক আছে, ভুল করে ফেললাম এখানে, 44 হতো। ঠিক আছে, তো 44 আর 440 আছে, যদি কেটে দিই আমরা সরাসরি, তো 10 পাবো নিচে, আর 10-এর সঙ্গে উপরের কাটলে 10 পাচ্ছি, তো অ্যাকচুয়ালি আসছে 10%। ঠিক আছে, তো 10% হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ, 10%। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, রমেশ দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে, একটিতে সে 16% লাভে এবং অপরটিতে সে 16% ক্ষতি করে, তার সামগ্রিকভাবে লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো বন্ধুরা, এই ধরনের যখন প্রশ্ন থাকবে, যখন একই টাকাতেই বিক্রি করছে আর দেখো একটিতে 16% লাভ, একটিতে 16% ক্ষতি হয়েছে, যখন এরকম অপশন থাকবে তখন সিম্পলি x²/100% ক্ষতি হবে। ঠিক আছে, সবসময় ক্ষতি হবে কি না, x²/100%, যখন একই পরিমাণ লাভ এবং অপরটিতে একই পরিমাণ ক্ষতি হয়। এবার এক্স এর মান কি 16, তো x² অর্থাৎ 16×16/100, তো 16 হচ্ছে 256/100, দুটি শূন্যের জন্য সরে আসবে 2 দশমিক, অর্থাৎ 2.56 পাবো, এত পার্সেন্ট ক্ষতি, আর সবসময় ক্ষতি হবে। ঠিক আছে, তো 2.56% ক্ষতি, আমাদের অ্যান্সার হবে অপশন বি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% করে ঠকায়, তার মোট লাভ বা লাভ কত শতাংশ? দেখো বন্ধুরা, এখানে দেখো উভয় ক্ষেত্রেই 20% ঠকাচ্ছে, অর্থাৎ 2 বার্ষে 20% করে ঠকাচ্ছে, তখন এখানে কি হবে না, 2x+x²/100%। ঠিক আছে, এভাবেও আমরা বের করতে পারি, কিংবা সিম্পলি যখন সে 2 বার ঠকাচ্ছে 20% করে, তখন এভাবে করতে পারি x+y+xy/100%, এভাবেও আমরা বের করতে পারি। তো যে কোনো এক প্রকারে বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 2x অর্থাৎ 2×20%+20×20/100, এক্সের মান 20। ঠিক আছে, তো এখানে পাচ্ছি 40+ দুটি শূন্য যদি নিচে কেটে দিই তো 4 পাচ্ছি, তো মোট হচ্ছে 44%, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখানেও আমরা মান বসাতে পারতাম, প্রথমবারও 20%, দ্বিতীয়বারও 20%, অর্থাৎ এক্স ও ওয়াইয়ের মানই 20% এখানে। তো x² হলে 20+y² হলে 20+xy অর্থাৎ 20×20/100, তো একই আসছে। ঠিক আছে, এখানে 40 পাবো আর এখানে পাবো 4, অর্থাৎ 44%, তো দুই জায়গাতে একই নাম্বার মান পাবো। তো এই ধরনের জন্য থাকবে, যখন একই থাকবে, ঠিক আছে, দুটি ক্ষেত্রে 20% 20%, তখন এটি ব্যবহার করাটাই সহজ। তো এটি ব্যবহার করবো, আমাদের অ্যান্সার চলে আসবে 44%, তো আমাদের অ্যান্সার হবে অপশন সি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? এটি খুবই সিম্পল প্রশ্ন বন্ধুরা। 100% ধরো যদি ক্রয় মূল্য হয়, তো 5% ক্ষতিতে বিক্রি করলে কত, 95% বিক্রি করতে হচ্ছিলো, কিন্তু 5% ক্ষতির পরিবর্তে যদি 5% লাভে বিক্রয় করে, তো 5% লাভে বিক্রি করলে তাকে 105% বিক্রি করতে হবে। ঠিক আছে, এই যে পার্থক্যটা, 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে, এটিতে সে 5 টাকা পায়। ঠিক আছে, 5 টাকা বাড়তি পায়। এখানে পার্সেন্টেজের পার্থক্য দেখো, পার্সেন্টেজের পার্থক্য হচ্ছে 10%, তো আমরা এটা বলতে পারি যে 10% সমান হচ্ছে 5 টাকা, তো 100% সমান কত সেটি বের করলে অ্যান্সার চলে আসবে, 10% = 5 টাকা, 1% হবে 5/10, 100% হবে 100 দিয়ে গুণ, 10-এর সঙ্গে এটি কাটলে 10, অর্থাৎ 50 টাকা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য 50 টাকা, তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এটি আগের ধরনের মতনই প্রশ্ন। ঠিক আছে, দেখো 100% যদি ক্রয় মূল্য হয়, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রি করছে কত, 80%, কিন্তু যদি আরও সে 200 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে অ্যাকচুয়ালি কী হতো, তার 5% লাভ হতো, অর্থাৎ বিক্রি হতো কতই, 105%, যদি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করতো, তাহলে তো পার্সেন্টেজের পার্থক্য কী দাঁড়াচ্ছে, 25%। ঠিক আছে,
তো এখানে 25% বেশি হতে গেলে 200 টাকা বেশি লাগবে। তো 25% ইকুয়াল টু 200 টাকা পাচ্ছি, 100% সমান কত সেটি বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো 25% ইকুয়াল টু 200 টাকা, 1% হবে 200 ডিভাইডেড বাই 25, 100% হবে 100 দিয়ে গুণ, 25 সঙ্গে এটি কাটলে 4, অর্থাৎ 4 2 8, 2টি 0, 800 টাকা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো দ্রব্যটি ক্রয় মূল্য হবে 800 টাকা, অর্থাৎ অপশন বি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি দ্রব্য 9000 টাকায় বিক্রয় করে 12.12% লাভ হয়, 7600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো দেখো বন্ধুরা, যখন 9000 টাকায় আমরা বিক্রি করছি তখন লাভ হচ্ছে কত, 12.12, অর্থাৎ 12.5% লাভ, অর্থাৎ অ্যাকচুয়ালি বিক্রি হচ্ছে 112.5%। ঠিক আছে, যখন আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100%। ঠিক আছে, তো 112.5% বিক্রি করছি, তবেই আমার 12% লাভ থাকছে 9000 টাকায়। এখন ওই দ্রব্যটি যদি এত টাকায় বিক্রি করি তো অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজে বিক্রি হলো সেটা আমরা বের করে নিতে পারবো, তারপরে আমরা লাভ বা ক্ষতির পরিমাণ দেখে নেব। ঠিক আছে, তো 9000 টাকা সমান হচ্ছে 112.5%। তো 1 টাকা সমান হবে 112.5 ডিভাইডেড বাই 9000, এত পার্সেন্ট। তো 7600 টাকা সমান কত পার্সেন্ট হবে, 7600 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে, এখন দেখো, উপরে দশমিকের জন্য নিচে একটি শূন্য নেব, তো উপরে 2টি 0, এখানে 1টি 0, এখানে 1টি 0 কাটতে পারি। এবার কাটাকাটি করব, দেখো 5 দিয়ে এটি কাটলে 2, 1 থাকছে 12, অর্থাৎ 2 5, 5 দিয়ে এটি কাটলে 1 থাকছে 4, 40, অর্থাৎ 5 8 40, 1টি 0, 180। আবারও 5 দিয়ে যাচ্ছে, তো 5 দিয়ে কাটলে এটি 4 থাকছে 25, 5 5 25, একে 5 দিয়ে কাটলে 5 3 15, 3 3 5 6 30, 36 9 দিয়ে কাটবো, 9 5, এটিকে 9 দিয়ে কাটলে 9 4, 4-এর সঙ্গে 76 কাটবে আশা করছি, 4 1 4 থাকছে কত, 3 36 4 9 36। ঠিক আছে, তো 19 5 এটি হচ্ছে গুণ করব, তো 19 5 কত, 19 5 হচ্ছে 20 5 100 হলে 19 5 95, তো 95% হচ্ছে 7600 টাকা সমান। তাহলে অ্যাকচুয়ালি কী বলতো, 100% যদি ক্রয় মূল্য হয় আর পাচ্ছি 7600 টাকায় বিক্রি করলে 95%, তাহলে অ্যাকচুয়ালি ক্ষতি হচ্ছে, কত ক্ষতি হচ্ছে, ক্ষতি ইকুয়াল টু হচ্ছে 100% মাইনাস 95%, অর্থাৎ 5% ক্ষতি। তো 7600 টাকায় বিক্রি করলে অ্যাকচুয়ালি 5% ক্ষতি হবে, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে 5% লস, অর্থাৎ অপশন ডি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550.8 টাকা, প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? দেখো বন্ধুরা, 720 টাকা হচ্ছে ধার্য মূল্য, পরপর দুবার ছাড় দেওয়ার পর এত টাকায় বিক্রি হয়। ঠিক আছে, তো প্রথমে দেখো, 720 টাকা ধার্য মূল্য, এখানে প্রথমে কত ছাড় দেওয়া হয়েছে না, প্রথম ছাড় হচ্ছে 10%, এখান থেকে আমরা 10% ছাড় দেবো, তো এখান থেকে 10% হবে 72 টাকা। তো এখান থেকে 72 টাকা যদি আমরা ছাড় দিই, 720 টাকা থেকে 72 টাকা বিয়োগ করে দেবো, তো পাবো আমরা 648 টাকা, এটি হচ্ছে প্রথম ছাড়ের পর এত টাকা, এত টাকায় বিক্রি হতো, কিন্তু বিক্রি হয়েছে 550.8 টাকাতে। কারণ কি? কারণ না, দ্বিতীয়বারও ছাড় দেওয়া হয়েছে। এবার দেখো কত টাকা ছাড় দেওয়া হয়েছে, টাকার পরিমাণে যদি আমরা ছাড় দেখি, তো 648 টাকায় বিক্রি হওয়ার কথা, কিন্তু 550.8 টাকায় বিক্রি হয়েছে, তাহলে ছাড় কত পেয়েছে, এখান থেকে এটি বিয়োগ করলে আমরা কত টাকা ছাড় পাচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, আমরা পাবো 97.2 টাকা। ঠিক আছে, তো এত টাকাতে এত টাকা ছাড় দিয়েছে, 100 টাকায় কত সেটি বের করলে আমরা দ্বিতীয় পার্সেন্টেজ পেয়ে যাব। দেখো 648 টাকা, এতে ছাড় দেওয়া হয়েছে 97.2 টাকা, তাহলে 100 টাকায় কত ছাড়, 100 দিয়ে গুণ করে দেবো, জাস্ট এটি কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আর এটা কাটাকাটি করলে বন্ধুরা দেখবে 15% অ্যান্সার পাবে। ঠিক আছে, তো 15% হবে উত্তর, তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। তোমরা কাটাকাটিটা করে নিও, ঠিক আছে, দশমিক তুলে দিয়ে নিচে শূন্য আসবে, 10-এর সঙ্গে এটি কাটলে 10, আর বাকিটি তোমরা কাটাকাটি করে নিও, দেখবে 15% অ্যান্সার আসছে। ঠিক আছে, যাবো নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্ন আছে, একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, কত ছাড় দিলে তার 12% লাভ হবে? দেখো লিখিত মূল্য বলেছে ক্রয় মূল্যের থেকে 40% বেশি, তো লিখিত ক্রয় মূল্য যদি আমরা 100% ধরি, তাহলে লিখিত মূল্য 40% বেশি লিখবো, অর্থাৎ 140%। এবার এখান থেকে কত ছাড় দিলে অ্যাকচুয়ালি কি 12% লাভ হবে, অর্থাৎ বিক্রি হবে 112%। ঠিক আছে, কতটুকু ছাড় দিলে সেইটা আমাকে বের করতে হবে। ঠিক আছে,
তো দেখো এখানে 140-এর উপর যদি ছাড় দেখি তো 28 ছাড় দিতে হচ্ছে, ঠিক আছে? তো 140-এর উপর 28 ছাড় দিতে হচ্ছে, 100-তে কত? তাহলে আমরা শতকরা ছাড়ের পরিমাণ পেয়ে যাব। তো 140-এ ছাড় দিতে হবে 28, মানে 140 টাকা যদি হতো তাহলে 28 টাকা ছাড় দিতে হতো, 100 টাকায় কত? অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? শূন্যর সঙ্গে শূন্য কাটবো, 14 দিয়ে এটি কাটলে 2, তো 2 আর 10 গুণ করলে 20, তো 20% ছাড় দিতে হবে, ঠিক আছে? এটি হবে আমাদের অ্যান্সার। 20% ছাড় দিলে তার 12% অ্যাকচুয়াল লাভ থাকবে, তো আমাদের অ্যান্সার হবে অপশন সি। তো বন্ধুরা এই ছিল আজকে 10টি অঙ্ক, আশা করছি তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরে ভিডিওতে, ধন্যবাদ।